গাইস ওই এ হচ্ছে ওই দেখ ধুতি প্রায় পরানো হয়ে গেছে বিজয়া তুই চল দেখো হেই গুড মর্নিং গাইস কেমন সবাই কেমন আছো তোমরা আমি আকাশ আমি একটা টিয়ার জিরো তির ব্লগার তো আজকে আবার নতুন করে নতুন রকমের ভিডিও নিয়ে আসছি আমি আছি এখন মামার বাড়িতে তো তোমরা দেখে পাচ্ছ এর আগের ব্লগটা লাস্ট এন্ড করেছিলাম এই জামাটা দিয়ে কি করবো মানে এটা আজকে কারণ রেগুলার ব্লগ করার ট্রাই করছি তো এরকম হয় একটু একটু তো দেখো ভিডিওটা আজকের ব্লগটা আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে দেখো সকাল সকাল অন করিস না অন কর রবিকে ঘোরাতে আনলাম আমাদের রাবার বাগানে রাবার বাগান বলতে এই তো বাড়ি আর এই রাবার বাগান তো কাছে কাছে রাবার বাগান এখানে 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 একটা কাঁটা গাছ ছিল যে মিষ্টি কাঁটাগুলো আসলে বিদ্যারে ইয়ান কাঁটা গাছ ছিল ডেলি কত ছোট ছোট কাঁটাল আর সুন্দর হতো আগে তোমরা তো দেখেছো মানে যারা যারা আমার পুরনো মানে ভিডিও দেখেছো তারা তো জানতে পারবে আমি এখানে আরও ভিডিও বানিয়েছিলাম তো এখন ওই চ্যানেলটা কী হয়েছে ওই চ্যানেলটার কথা না বললে ভালো তো দেখা হচ্ছে একটু পরে এখন আরও আজকে মানসী মানসী বিপদ মাসিনী মানসী তো মূর্তি মূর্তি পূজার তো সেটাই হবে এখন তো অনেক কাজ বাকি রয়েছে মাত্র প্যান্ডেলের কাজ করে সারলাম আর কালকের বার্থডে ভিডিওটা তো একটু সাপোর্ট করে দিও কমেন্ট টমেন্ট করো কে কে দেখেছো বার্থডে ভিডিওটা এটা ডিসক্রিপশনে কমেন্ট করে দিও তো একটু পরে দেখা হচ্ছে তোমার সাথে যাই এখন বাজে কাজ আছে অনেক কাজ আছে যাই এ ফিউ মোমেন্টস লেটার বিজি কাজে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এখানে সবাই লাইট লাইট লাগাচ্ছে এখন হ্যালো মিস্টার রবি এখানে আমার দাদুর মণ্ডপে লাইট লাগাচ্ছে রবি কই যাও কিলে কিলে দেন যা A few moments later. সবাই সবাই একদম বিজি কেউ বালতি কেউ আবার কুলা লইয়া কেউ আবার ঘটলে কেউ আবার বল বাড়ি কেউ আবার খালি এতে কেউ আবার ধুপ তুলিয়া আর মানে তো শঙ্কর ওতে ওতে শেষ আর এই দিকে কেউ কাছে লইয়া কেউ ঘন তা শঙ্কর চলো যাই ফোন পুকুরে যাই পুকুরে যাই ঘট বড়ম তো দেখো ঠাকুর মশাইয়ের কথা কি আর কোন তো মতো দেখতাইস তুই ঠাকুর মশাই অনেক ব্যস্ত মশাই রোজ জল ঢুকাইতেছে কারণ বাড়ি করতেছে আর লাল সারো জল ঢুকাইতেছে আর বাড়ি করতেছে আর তো সবাই জোয়ার দিয়ে আছে কেউ কাছে সবাই আছে কি কোন সবাই আছে সবাই শুরু মানে বিজি তো আর কি দেখো ভিডিওটা বক্সে সাউন্ড লাগে গেছে কই ব্লক করতাম এই এবার বক্সে সাউন্ডে সাউন্ডে লেখার কিতাব ভিডিওর সাউন্ডও কমাই দিছি অন্য আবার নতুন করে রেকর্ড করতেছি তো বেশি কিছু না ঘর বেড়ে বাড়ি যেতেছিলাম আর কি তো এইটাই করতেছিলাম চলো শান্তনুতারা আছে শান্তনুতারার লোক দেখা দেখা করে তোমাদের চলো যাই
15 minutes later. এই আমাদের ঈশা কাজ দিয়ে যাচ্ছে হয় চুল শুকাচ্ছে আমি তো পাইছি না আরে 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 এই আমাদের আকাশ রেডি হয়ে গেলাম এলো গিফট গিফট এটা কেন বাইরে দিতে এটা গিফট দিছে এটা গিফট সবটা গিফট Oh my god Wow A few moments later গিটার কোন কোন পুরনো জানো হিন্দি ঠাকুর মন্ত্রটা স্যার হিন্দি হলো বক্স লাগাইছে বক্স বাকি যে তৃতীয় হই আর গিটার আর কি তোকে তো কিছু তো ব্লাস্ট করে তো দেখো ভিডিও মনে করো বিনাশ আয়ন শক্তি গুতা সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে ক্লিং বিপদ নাশী দিব্যই নমঃ নম 15 মিনিটস লেটার তো অনেকে বুঝতে পারছো না কি আমি সাউন্ড অফ করে দিচ্ছি কারণ সাউন্ড অফ না করলে কপিরাইট আসবে কপিরাইট ক্লেম আসবে কপিরাইট ক্লেম আসলে অনেক ক্ষতি হবে চ্যানেলের তাই আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি নর্মাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি যারা আমার এমনিতে নর্মাল ডান্সগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছি পোস্ট করে দিয়েছি যারা যারা ফলো করেন ইনস্টাগ্রামে ফলো করে দাও আকাশ 2003 স্ক্রিনে লেখা হয়েছে ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি দেখে নাও আর লাইকের ভিডিও দেখতে পাচ্ছ এরকম আর তোমরা সবাই বাড়ি থেকে অনেক দূর মানে ঘাড়ার আঘাতে সবাই ডান্স করছি এই কিছু দেখো